অপুর সাথে কাজ করেছি, অপুর ব্যবহার খুবই চমৎকার, বাচন ভঙ্গি প্রনাউন্সিয়েশন, ওই জায়গায় আমি বুবলিকে এগিয়ে রাখবো। বুবলি অনেক বেশি স্মার্ট অ্যান্ড মার্জিত, খুব ভালোবাসে সাকিবকে, খুব ভালোবাসে, এটা আমার খুব পছন্দ। চাইলেও কিন্তু আমার মনকে কন্ট্রোল করতে পারি না। যে অপু বিশ্বাস সারা জীবন সিনেমা করে হয়নি, সে অপু বিশ্বাস গত এক দেড় বছর অনেক ইম্প্রুভ করছে। অপুকে আবার একটু চালাক ধূর্ত মনে হয়। পয়েন্ট অফ ভিউ হচ্ছে হলো আমাদের যারা আসে, আসুক কাজ করুক, কিন্তু মিনিমাম শিক্ষা রাখুক। শো অফ করতে গিয়ে অনেক বেশি অশ্লীল অঙ্গভঙ্গি, কিন্তু এই যে আমার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি গালি খাচ্ছি, গালি দিচ্ছি। যাই করুক নাই করুক, দুইটা জিনিস করে দিয়েছে, সে সিনেমার একটা মোড় চেঞ্জ করেছিল। আমার কাছে আসলে ওনাকে খুব সহজ সরল মনে হয়, সত্যি একটু বোকা বোকা টাইপ। এই ভালোবাসাটা যেন এরকম করে বলতে পারি যে পরীর ছবি দেখো, এই ছবিটা আসছে, আমি পরীকে সেই জায়গাটাই দেখতে চাই। বাচ্চাদের থ্রুতে মাদের সাথেও কানেকশন আছে, বা দেশের বাইরে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, ওদের সাথে সংসার আবার করবে কি করবে না এটা সম্পূর্ণই খান সাহেবের ব্যাপার। কিন্তু আমার কাছে রিসেন্টলি মনে হয়েছে দুজনই একটু নরম হতে শুরু করেছে। কেউ ভালো না বাসলে তো আসলে বুবলিরও সম্ভব ছিল না যে সাকিবের সাথে ইনভলভ হওয়ার, না? আর সাকিব প্রেম করতে চাবে এটা আসলে ওরা কেন করবে না, ওরা তো নায়িকা। আমি যেই জায়গাটায় কাজ করি সেই জায়গায় রাজা আমাকে ডাকতেছে, ওই জায়গাটা আমি থাকাতে মানে আমি হয়ে গেছি, যেমন হচ্ছে যে আমি ওকে নিয়ে আন্দোলন করতেছি। বাচ্চার খাতিরে বা ওদের প্রেমের খাতিরে, ভালোবাসার খাতিরে আমি ওদের দুজনকেই বলবো যে ওরা রাইট, যদি আমাদের কাছে দুজনকে নিয়ে থাকতে চায়, রাখতে চায়, থাকবে। আর অবশ্যই পরিমণি আমার সবচেয়ে কাছের, আর আমার এখন সাকিব খান ভীষণ পছন্দের। নতুন ছবিগুলো থেকে যদি একটা ছবি যদি তোমার 60 কোটি টাকা কামায়, 1 কোটি টাকা তো সাকিব খান অবশ্যই ডিজার্ভ করে। জয়ের জন্য করলে বীরের জন্য করবো, ওকে ব্যালেন্স করতে হবে। থার্ড ফেভারিট কে তোমার? থার্ড ফেভারিট, এটা তো একটু কঠিন হয়ে গেল। শুনি, আমি অপুর সাথে কাজ করেছি, অপুর ব্যবহার খুবই চমৎকার, অপু সবাইকে কিন্তু খুব চমৎকার করে, ছোট বড় সবাইকে ভাইয়া আপু বলে সম্বোধন করে, এবং ওর কথা বলা এবং ওর ব্যবহার সত্যিই অমায়িক, সত্যি, এবং কাজ করে খুবই কাজ করার, মানে কোনো পেইন ছাড়া কাজ আর কি, মানে থাকে না যে অনেক সেলিব্রিটি এসে প্রফেশনাল, এবং খুবই আনন্দ দিয়ে কাজ করে, এবং কাজটার প্রতি খুবই মানে খুবই কমফোর্টেবল আর কি। আর তবে কথাবার্তা, শিক্ষা, মন মানসিকতা, বিবেক বুদ্ধি, বাচন ভঙ্গি, প্রনাউন্সিয়েশন, এবং ওই জায়গায় আমি বুবলিকে এগিয়ে রাখবো। বুবলি অনেক বেশি স্মার্ট অ্যান্ড মার্জিত, অনেক বেশি, এবং ইভেন আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলাই নায়িকা আমি দেখেছি, আমি কথা বলে এবং মিশে দেখেছি যে বুবলি খুব বেশি ডিসেন্ট এবং মার্জিত, মানে অনেক কিছু ওর উপর দিয়ে ট্রাক চলে যাচ্ছে কিন্তু ও বুঝতে দেয় না, কিন্তু তারপর খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ম্যানেজ করে এবং বলে, এবং যা বলে ও বুঝে বলে, উল্টাপাল্টা কথা কম বলে। বুঝলাম, তোমার থার্ড ফেভারিট বুবলি। বুবলির তিনটা ভালো আর একটা নেগেটিভ বলো। বুবলির তিনটা ভালো দিক তো আসলে আমি বুবলির তিনটা ভালো দিক বলবো যে বুবলি ভালো অভিনেত্রী, বুবলি ভালো কন্টেন্ট চুজ করে, বুবলির প্রতি ধারণা হয়ে গেছে, বুবলি আলতু ফালতু ছবি করে না। তারপর দ্বিতীয়ত হচ্ছে হলো বুবলি খুব ভালোবাসে সাকিবকে, খুব ভালোবাসে, এটা আমার খুব পছন্দ। মানে এত অস্বীকার অবহেলার পরেও একটা মানুষ কত ভালোবাসতে পারে, এটা কি উচিত আসলে? এতটা এইভাবে বলা আসলে উচিত না, অনেক সময় সেলফ রেসপেক্ট থাকলে আমাদের সরে চলে আসা উচিত না? হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস কি বলতো বন্ধু, যেটা হচ্ছে কি জানো, যে আমরা চাইলেও কিন্তু আমার মনকে কন্ট্রোল করতে পারি না। আমার যদি মনে হয় যে না, আমি তোমার কাছ থেকে প্রাপ্য সম্মান ভালোবাসা পাচ্ছি না, আমি আমার এবার চলে যাই, শুড লিভ, ওকে লিভ, বাট আমার যদি কোনোভাবেই তোমারে ভোলা সম্ভব না হয়, ফর এক্সাম্পল, সো ডেফিনেটলি এটা আসলে কারো হাতে নেই কোনো কিছু, সেই জানে কেন ভুলতে পারতেছে না, কেন সরে আসতে পারতেছে এত কষ্ট দেওয়ার পরে। আরেকটা জিনিস তুমি মনে রাখো, মানুষের সাইকোলজি হচ্ছে হলো যে তোমাকে বেশি কষ্ট দেয় সেই জায়গাটায় কিন্তু আরও বেশি মনটা গেঁথে যায়। এটা অনেকের হয় এই প্রবলেমটা, যে এই জায়গা থেকে কালকে তোমাকে আমি একটা কথা বলতেছিলাম যে তুমি পরীর একটা ডেট নিয়ে বা শিডিউল নিয়ে কথা বলতেছিলে না একটা শুটের, তখন আমি তোমাকে একটা কথা বলছিলাম যে মানুষ হারানোর ব্যথা শুধু সেই বোঝে, কথাটা কিন্তু অনেক মিনিংফুল একটা কথা বলছি। সো যার হারায় বা যে পাচ্ছে না ভালোবাসার মানুষটাকে, সেই শুধু কেবল বলতে পারবে ব্যাপারটা। ওকে, দুটো বলছো পজিটিভ। আরেকটা দিক হচ্ছে হলো যে খুব সুন্দর করে কথা বলে, ভালো বাচন ভঙ্গি, ভালো সুন্দর করে,
নেগেটিভ সাইড হচ্ছে হলো মাঝে খুব বেশি ইমোশনাল, যে কান্না কাটি বা যে জিনিসগুলো ক্যামেরার সামনে না করলেই পারে। ওকে, এই অপবিশ্বাস। অপবিশ্বাসের হচ্ছে হলো অপবিশ্বাস খুব ভালো ভালো মনের একজন অধিকারী, অপবিশ্বাস অনেক বেশি গ্রুমড হয়েছে। যে অপবিশ্বাস সারা জীবন সিনেমা করে হয়নি, সে অপবিশ্বাস গত এক দেড় বছর অনেক ইম্প্রুভ করছে, মেকআপে, গেটআপে, সব কিছু। হ্যাঁ, সেটা সারা জীবনের সিনেমাতে ও নিজেই বোধ হয় ওর ছবি গান টান দেখলে বোধ হয় অনেক সময় বিরক্ত হয় বা রেগে যায় বা এরকম টাইপের, আমি শিওর একদম। কিন্তু এখন ও যেভাবে করে একটা নর্মালি একটা প্রোগ্রাম ইভেন্টে সে অ্যাটেন্ড করে, শি ইজ ভেরি বিউটিফুল। তো এটা তার একটা যে ইম্প্রুভ করেছে, এবং প্রচুর সুন্দর করে তিনি আমার প্রচুর সুন্দর করে কথা বলতে শিখেছে। এখন আমি ওর ইন্টারভিউগুলো খুব মুগ্ধ হয়ে শুনি, খুব সুন্দর করে কথা বলে। আর চার নাম্বার আমার কাছে মনে হয়েছে অপুকে আবার একটু একটু চালাক ধূর্ত মনে হয়, কেন জানি আমার কাছে মনে হয় যে ও বোধ হয় একটু নেগেটিভ সাইডটা নেগেটিভ আমার কাছে মনে হয় কি একটু পলিসি মেনটেন করে সব কিছুতে। আমার কাছে মনে হয় এক্সাম্পল দাও, ওয়ার্ক পলিসি বা সব কিছুর ব্যাপারেই মানে থাকে না, যে আমার কাছে মনে হয় যে যেই জায়গায় যেটা আসলে এটা তো দরকার লাইফে, এটা নেগেটিভই বলবো না, যেই জায়গাটায় দরকার, যে এই জায়গাটায় আমার এই পলিসিটা খাটালে সাকিব আসবে বা বাবুর জন্য এটা করবে, বা এই পলিসিটা করলে এই ব্র্যান্ডগুলো আমার সাথে প্রমোশনে আসবে, বা আমাকে আমাকে ওর এই পলিসিগুলো খুব চমৎকার। এটা নেগেটিভও বলতে পারো, পজিটিভও বলতে পারো। ও একটা পলিসি, একটা সিন্ডিকেট বলো বা একটা পলিসি বলো বা একটা ওর একটা চারপাশের ও একটা বলয় ক্রিয়েট করে ফেলছে, যেটা হুইচ ইজ ভেরি স্ট্রং। ওকে, আমি আসলে অ্যাডলফকে জিজ্ঞেস করলাম কজ এগুলো খুব ওর নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ আছে, খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউ। আমি পুরোপুরি ক্ল্যারিফাই করতে পারছি কিনা না পারছো তুমি, ওটা আমার ভালো লাগে আসলে, এই জন্য ওকে জিজ্ঞেস করা কজ, আর যেহেতু মিশে ওদের সাথে এই জন্য। ওকে, আরেকটা হচ্ছে আমার লাস্ট একটা টপিক, এখনকার তুমি মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বলো, তোমাদের কোরিওগ্রাফার বলো, মানে যা তা আসলে অনেক কিছু হচ্ছে, অনেকে যা ইচ্ছা করে ভাইরাল হতেছে, ট্রাই করতেছে, নেগেটিভলি হোক যেভাবে হোক, হয়তো তার যোগ্যতা নেই কিন্তু যা তা করে, এই যে একটা টেন্ডেন্সি, এটা নিয়ে তুমি কী বলবা, তোমার পয়েন্ট অফ ভিউটা কি? পয়েন্ট অফ ভিউ হচ্ছে হলো আমাদের যারা আসে আসুক, কাজ করুক, কিন্তু মিনিমাম শিক্ষা রাখুক, সে ব্যাপারে নলেজ রাখুক, একটু রিসার্চ করুক, জানুক, যারা পেজ প্রমোশন করে তার পেজ প্রমোশন কীভাবে করতে হয়, লাইভে কীভাবে বলতে হয়, কী করা উচিত কী করা উচিত না, হয়তো মানে সিন ক্রিয়েট করে বা কান্নাকাটি করে বা গালিগালাজ কমেন্টসের রিপ্লাই করে, এগুলো থেকে বিরত থাকলে আমার মনে হয় প্রপার যে জিনিসটা করছে, প্রোডাক্টের প্রমোশন করছে, সেটার প্রতি ফোকাস হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে হলো শো অফ করতে গিয়ে অনেক বেশি অশ্লীল অঙ্গভঙ্গি অনেক কিছুই করে, যেটা নিয়ে পাবলিক আরও বেশি গালিগালাজ করে, কিন্তু তাদের সমস্যা হয়ে গেছে কি, তারা না এখন আর কেউ গালিগালাজটা গায়ে মাখে না। তো গালিগালাজ গায়ে না মাখলে না আসলে পৃথিবীতে সব কিছু করা সম্ভব, খুব খারাপ হওয়া সম্ভব, যে আমি তো আমার চোর বলছে, ডাকাত বলছে, আরও বাজে বাজে গালি দিচ্ছে, কিন্তু আমি গায়ে মাখাচ্ছি না, তখন কিন্তু আমার ক্রাইম করাটা আরও অনেক সহজ। তো এই জায়গাটার থেকে বোঝা উচিত যে আমাকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা সোসাইটি দেখছে, আমি একটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে আছি, তো আমাকে এটা দেখে একটা মানুষ জাজ করবে, আমি আজকে প্রমোশন করছি কালকে করছি না, কিন্তু এই যে আমার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি গালি খাচ্ছি, গালি দিচ্ছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ বাজেভাবে আমি প্রদর্শন করছি এবং আমার অ্যাক্টিভিটিসগুলো বাজে এবং আমি নর্মাল সামান্য বিষয়েই অন্যরকমভাবে রিয়্যাক্ট করছি এবং আমি একটু কৌশল অবলম্বন করছি লাইভ লাইকের লাইক ভিউ বা শেয়ারের জন্য, আমার মনে হয় এই জায়গাগুলো থেকে তাদের অবশ্যই এই ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করা উচিত। ওকে, তিন চারটা নাম বলে নিয়েছি, সেগুলো নিয়ে আসলে তুমি যা বলার তোমার, এই যে এখন আমার আবার একটা গ্যাঞ্জামের মধ্যে ফেলবা তুমি, জায়েদ খান, জায়েদ হেউ আলম, আনন্দ জলি, মানে তোমরা আমার আজকে বসেছ সব ভাইরাল কন্টেন্টগুলো সব ভাইরালে, হিরো আলম, জায়েদ খান, কি কি, অনন্ত জলিল, কি বলবো বলো, তাদেরকে নিয়ে কি বলবো, যা হচ্ছে। অনন্ত জলিল হচ্ছে হলো একটা চমৎকার বিজনেসম্যান, চমৎকার ইনভেস্টর, সে আসলেই যাই করুক নাই করুক দুইটা জিনিস করে দিয়েছে, সে সিনেমার একটা মোড় চেঞ্জ করেছিল তার ছবিগুলো দিয়ে,
দর্শক যখন একরকম সিনেমা দেখে বা একরকম বাজেট দেখে একরকম এফডিসির সেম লোকেশনে গান দেখে দেখে অভ্যস্ত ছিল, সেটা থেকে অনন্ত জলিল প্রথম বের করেছিল আর কি। এর আগে অনেক আগে ছোটোবেলায় দেখতাম যে বাইরে থাইল্যান্ডে শুটিং করতো ববিতা চম্পা ম্যাডামরা, তারা তাদের পরে ওই যৌথ প্রযোজনার ছবিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এরপরে ওই এফডিসির মধ্যেই সবাই বন্দি ছিল। তো সেই জায়গায় থেকে অনন্ত জলিল এসে এই একটু দেশে দেশের বাইরে একটু গানগুলোর প্রতি বাজেট বাড়িয়ে নানানভাবে আমাদেরকে সিনেমাতে ই করছে এবং যা করে তাই হাসে। তো এই হাসানোর জন্য তুমি সে একটা ই ক্রিয়েট করছে, তার একটা দর্শক ক্রিয়েট করছে যে তার ছবি মানে অনেক মজা হবে, অনেক হাসতে পারবো, ও যেভাবে ডায়লগ ডেলিভারি দেয় তো সেটা একটা ক্রিয়েট করতে পারছে ডেফিনেটলি। উনি একটা কথা বলছে যে জওয়ান মুভিতে শাহরুখ খান যে জওয়ান আমি জওয়ান ছবির মিউজিক ডিরেক্টরকে আমার ছবিতে কাস্ট করব। তো আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় কি, আমার কাছে আসলে উনাকে খুব সহজ সরল মনে হয়, সত্যি উনি একটু বোকা বোকা টাইপের, উনি আসলে প্রিপেয়ার হয়ে বসে না, উনি চট করে বলে ফেলে আমার কাছে মনে হয়। বাবা তোমার রঞ্জিত সিং যে একটা প্ল্যানও থাকতে পারে, অনেকে যেমন বলে যে ভাই এগুলো মানে প্ল্যান করে ভাইরাল হয় এগুলো মানে ইচ্ছে করে, না আমার কাছে উনাকে সেটা মনে হয় না, আমার কাছে উনা মনে হয় যে উনি আসলে যা মুখে আসে বলে ফেলে, এটাই র উনার মানে একটু বোকা শোকা। দ্যাটস ইট। এডুকেশন নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার একটু জ্ঞানের স্বল্পতা আছে, মানে সে